আজ 19 নভেম্বর মঙ্গলবার কলকাতার 76 নম্বর ওয়ার্ডে অনুষ্ঠিত হল দিদিকে বলো কর্মসূচি। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ওয়ার্ডের পৌরপিতা ষষ্ঠী দাস। ভোট যত এগিয়ে আসছে তৃণমূল কংগ্রেসের তৎপরতা ততই বেড়ে চলছে। মুখ্যমন্ত্রীর উদ্যোগে দিদিকে বলো কর্মসূচির প্রচার চালাচ্ছে দলের কর্মীরা। কাউন্সিলর ষষ্ঠী দাস অঙ্গীকার নিয়েছেন যে বাড়িতে বাড়িতে গিয়ে দিদিকে বলো কর্মসূচির প্রচার করবেন এবং দিদির কার্ড দেওয়া হবে, যাতে সাধারণ মানুষ সুবিধা অসুবিধার কথা জানাতে পারেন। যেসব কাজ কাউন্সিলরের দ্বারা সম্ভব হবে না, সেসব কাজের জন্য যাতে সাধারণ মানুষ দিদিকে জানাতে পারে, তাই ষষ্ঠীবাবু এই উদ্যোগ নিয়েছেন। এই প্রোগ্রামটা হচ্ছে দিদিকে বলো, সারা পশ্চিমবাংলা ব্যাপী এই প্রোগ্রামটা হচ্ছে। সেই প্রোগ্রামে আমরা অঙ্গীকার এই 76 নম্বর ওয়ার্ড তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে, তৃণমূল যুব কংগ্রেস পক্ষ থেকে এবং তৃণমূল মহিলা কংগ্রেসের পক্ষে এবং কাউন্সিলর ষষ্ঠী দাসের পক্ষ থেকে আজ বাড়ি বাড়িতে গিয়ে দিদিকে বলো প্রোগ্রাম আমরা এই প্রোগ্রামটা করব। এই প্রোগ্রামে প্রতিটা বাড়িতে বাড়িতে যাব, দিদির কার্ড দিয়ে এবং দেবো এবং বলবো যে দিদি কোনো আপনাদের কোনো সুবিধে থাকলে দিদিকে ফোন করে বলার জন্যে এবং তাদের সুবিধা অসুবিধার কথা আজকে জানবো। এবং আমরা এই করে সারা রামকমল স্ট্রিট আমাদের আজকে রূপ করেছে, করার পর আমরা নস্যবোস করবো এবং একটা বাড়িতে স্টে করব। এই হচ্ছে আমাদের আজকের কর্মসূচি। দেখুন, দিদিগর্ব প্রোগ্রামে যে নাম্বারটা দেওয়া হয়েছে লক্ষ লক্ষ লোকের কাছে পৌঁছে গেছে। ফোন তো একটা দিদির, সেই ফোনে তোমায় ফোন করতে হবে। যেই ফোনটা করা হচ্ছে মানুষের সঙ্গে কথা হচ্ছে, এই সময় যদি কেউ একটা ফোন করে তাহলে তাকে পাওয়া যাচ্ছে না। সেই মতন একটা নিয়ে আপনাকে 2-4 বার ট্রাই করতে হবে, ট্রাই করলে মাস্ট আপনি পাবে। বৃহৎ যদি সমস্যা থাকে তাহলে আমি দিদিকে বলবো, আর যে ক্ষুদ্র সমস্যা থাকে যেটা হচ্ছে কাউন্সিলর দ্বারা সম্ভব হয় যে সমস্যার সমাধান করতে, অতএব আমি এখানকার সমস্যার সমাধান করতে পারবো। কিন্তু এমন একটি বৃহৎ সমস্যা যেই সমস্যা কাউন্সিলর দ্বারা হবে না, সেই সমস্যা আমার MLA দ্বারা হবে না, সেই সমস্যাকে দিদির কাছে আমরা পাঠাবো আমাদের মাধ্যম থেকে।